সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন সম্মানিত দর্শক শ্রোতা বাইবেরা দর্শে হাদিসের আমাদের লাস্ট পর্ব বিরতির আগে আমার যে এক বউ ভাই বোন প্রশ্ন করেছিলেন হজে গিয়ে জুম্মার নামাজ কীভাবে পড়বেন প্রশ্নের উত্তরটা অসম্পূর্ণ রয়ে গেছে একেবারে মূর্তি কি বলতেছি এই বাইবুন বোনদের প্রশ্নগুলার প্রথম প্রশ্নটি উনি বলেছেন জুম্মান নামাজ কীভাবে আদায় করবেন আরো বন প্রশ্ন করছেন মক্কাতে গিয়ে জোরের নামাজ জমা রাখে গোহরের চার রেখাত পড়তে হবে কি না জি আর চিত্রত নিয়ত কীভাবে বলবেন আমার মনে হয় প্রত্যেকটার উত্তর প্রশ্নগুলা প্রায় রিলেটেড একটা আঁকার সাথে সম্পৃক্ত তা আমি বিরতির আগে এই কথা বল বলছিলাম যে কাবলেল জমা চাই রেখাত সুন্নত পড়বেন জোহরের সুন্নত পড়তে হবে না যেহেতু জুমার র নামাজ পড়বেন তাই জোহরের নামাজ পড়তে হবে না জোহরের নামাজ এখানে কোনো কিছু নেই জহরের নামাজ পড়া লাগবে না আপনি কাবলাল চাই রেখাত পড়বেন আর কাবলাল জমা পড়ার সময় এইভাবে নিয়ত করতে পারেন যে আমি কাবলাল জমার চার রেখা উন্নত পড়ার জন্য নিয়ত করলাম আল্লাহ একবার এভাবে বাংলাতে বাংলাতে করলেই হবে আরবিতে করা জরুরি না মুখ দিয়ে উচ্চারণ করা জরুরি না আপনার মনে মনে যদি একথা থাকে বাট এটাই যথেষ্ট অথবা ইচ্ছে করলে যদি আপনি মনে করেন যে মুখ দিয়ে উচ্চারণ করবেন তাহলে আস্তে আস্তে উচ্চারণ করতে পারেন আমি কাবলার জমা চার রকাত নামাজ পড়তেছি আল্লাহ একবার কবলার জমার সুনত শেষ হয়ে গেল তারপর জুমার দুই রকাত ফরজ আদায় করবেন ইমাম সাহেবের সাথে ইমাম সাহেবের সাথে জুমার দুই রেকাত ফরজ আদায় করবেন ইমাম সাহেব তো জুমার দুই রকাত ফরজের আগে খুতবা দেবেন খুতবা শুনবেন খুতবা বুঝেন বা না বুঝেন কোনো অসুবিধা নাই নীরব থাকবেন মনোযোগ সহকারে ইমাম সাহেবের খুতবা শুনবেন খুতবা শেষ হয়ে গেলে ইমাম সাহেব

আমি কি স্টুডিওতে কথা বলতে পারি জি জি আপনি স্টুডিওতে কথা বলতেছেন আচ্ছা আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে এহরাম অবস্থায় আমরা যখন এহরামের জন্য নিয়োগ করবো মানে বাসার থেকে তো রেডি হয়ে গেলাম কাপড় চোপড় সব পরে গেলাম বা রেডি হয়ে গেলাম প্লেনে উঠেও গেলাম তারপরে আমরা মিকাতের কাছে আসা মানে মিকাত ক্রস করার আগ মুহূর্তে আমরা নিয়তটা করব সেই নিয়তের সময় যদি অজু না থাকে তাহলে কি নিয়ত করা হবে কি না হবে না না অজু মাস্ট লাগবে নিয়ত করতে সময় মানে অজু ছাড়া নিয়ত করা যাবে এরহামের নিয়ত এই প্রশ্ন শুধু আমি জানতে ঠিক আছে সুন্দর প্রশ্ন আপনি প্রোগ্রাম দেখতে থাকুন ইনশাআল্লাহ ওকে আগের যে প্রশ্ন এসেছিল জমা নামাজ কিভাবে পড়তে হবে সেই প্রশ্নের উত্তর অনেকটা আমরা বলে দিয়েছি নিশ্চয় বাকি রয়ে গেছে আমরা এই প্রশ্নের উত্তরে এতটুকু পর্যন্ত এসেছিলাম যে ইমাম সাহেবের সাথে নামাজ দুই রাখা ফরাজ পড়বেন ইমাম সাহেব তো জুম্মার দুই রেকাত ফরজের আগে খুতবা দিবেন খুতবা মনোযোগ সহকারে শুনবেন তারপর দুই রেকাত নামাজ ইমাম সাহেবের সাথে পড়বেন দুই রেকাত নামাজ শেষ হয়ে গেলে তারপর আরও চার রাকাত সুননত আছে যেটাকে আমরা বাদ আল জুমা বলি বাদ আল জুমা মানে জুম্মার পরের আরও চার রাকাত সুননত নামাজ আছে চার রেখাত নামাজ পড়বেন তারপর আরও দুই রেখাত শুননত আছে দুই রেখাত পড়বেন মোটামুটি কথা হলো জমার দুই রাকাত ফরজের আগে চার রেখ সুন্নত তারপর জমার দুই রাকাত ফরাজ তারপর চার রাকাত সুন্নত বাদার জমা তারপর আরও দুই রাকাত সুন্নত এগুলো পড়ে আপনার জুমার নামাজ আদায় হয়ে গেল হ্যালো আসসালাম একটা কথা সবাই মনে রাখবেন যে আমার মা বোনেরা যখন জুমার নামাজ পড়ার জন্য হরম শরীফে যাবেন তখন আপনারা জুমাই পড়বেন জোহরের নামাজ পড়া লাগবে না জোহরের নামাজ পড়তে হয় না একথা মনে রাখা দরকার। এই নিয়তটা আর নিয়তের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে নিয়ত হচ্ছে মনের সংকল্প কাল্ব মনের সংকল্প অর্থাৎ আমি কি করতেছি সেটা যদি আমি জানি এটাই হচ্ছে আমার নিয়ত যখন যেমন আমি ঘর থেকে জোহরের নামাজের সময় মসজিদে গেলাম জোহরের নামাজ পড়ার জন্য

আমরা যাওয়ার পরে নিয়োগ করলাম সবকিছুই করলাম যাওয়ার পরে হয়তো আমাদেরকে তখনই নিয়ে যাবেন ধরেন উমরা করার জন্য তখন কি মেয়ে লোক আমরা এহারাম তো আমাদের ওটা না তবে নিয়োগটাই আমাদের এহারাম বা কিছু কিছু জিনিস আছে এহারামের স্ট্যাটাস যেটা বলে সেটা আমরা পালন করব। কিন্তু কথা হচ্ছে কি তখন কি আমরা যখন এখান থেকে যে এত ঘন্টা থাকার পরে একটু চেঞ্জ করতে পারবো কিনা আমাদের খানটা

আপনি মনে আপনি যদি নিজে জানেন যে আপনি কি কাজ করতেছেন বাস এটাই নিয়ত যখন আপনি নামাজ পড়বেন কোন নামাজ পড়তেছেন এটা যদি আপনার মাইন্ডে থাকে বাস এটাই যথেষ্ট আর নিয়তের ব্যাপারে দ্বিতীয় কথা হচ্ছে যে নিয়ত আরবিতে বলা জরুরি না যদি আপনি চান তাহলে আরবিতে বলতে পারেন কিন্তু আরবিতে বলা জরুরি না আপনি যে ভাষা বুঝেন যে ভাষা আপনার জন্য ইজি সেই ভাষায় আপনি নিয়ত করতে পারেন যেমন আমি মাগরিবের তিন রেগাত ফরাজমাত পড়িতেছি আল্লাহ আকবর বাস এটাই নিয়ত হয়ে গেল ফোন ভাই মানসুর ফোন করেছেন সান্ডালেন থেকে উনি আমার বন্ধু মানুষ আমি ওনার সুক্রিয়া আদায় করছি যে উনি আমাদের প্রোগ্রাম দেখে দেখতেছেন এবং দিন পর আমাদেরকে দেখে ফোন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই দিন কে কবুল করুন এবং ওনাকে উত্তম বদলা দান করুন উনি প্রশ্ন করেছেন যে খাবিন সম্বন্ধে খাবিন এবং মহর্ষ সম্বন্ধে আসলে বিয়ের সময় হাজব্যান্ডের পক্ষ থেকে কন্যাকে মেয়েকে বিয়ের বদলা হিসেবে যেটা দেওয়া হয় সেটাই মহর আমাদের সমাজে বলা হয় থেকে একটাকে বলে মহর একটাকে বলে খাবি এটা আমাদের দেশের সামাজিক একটা নিয়ম কিন্তু আসলে দুটোই মহর বিয়ের একজন মেয়েকে বিবাহ করতে হলে স্বামীর পক্ষ থেকে তাকে যে যা কিছু দেওয়া হয় বিনিময় সেটাই মহর এখন মহরের যে কোনো অ্যামাউন্ট আমাদের সমাজে হয়তো মহরের সিস্টেমটা এই ধরনের হয়ে থাকে যে কিছু মহর আমরা ক্যাশ পেমেন্ট দিয়ে থাকি যেমন টাকা পয়সা বা পাউন্ড দিলাম আর কিছু আমরা হয়তো জায়গা জমি দিয়ে থাকি আমরা সাধারণত জায়গা জমি যেমন জমিন বা বাসার জায়গা বা এই সমস্ত জিনিসকে আমরা কাবিন বলে থাকি যেমন করেন পাঁচ লক্ষ টাকা আমরা মহর দিলাম এবং দুই কেয়ার জমিন দিলাম বা দশ ডিসিমিল জায়গা দিলাম এটাকে আমরা কাবিন বলে থাকি তো যাই হোক আপনি এই টাকা দেন অথবা জায়গা দেন মহর বলেন আর কাবিন যাই বলেন না কেন বিয়ের সময় যা মেনশন করা হয় হাজব্যান্ডের পক্ষ থেকে কন্যাকে দেওয়ার জন্য সবগুলো কিন্তু আদায় করতে হবে সবগুলো আদায় করতে হবে মহর অথবা কাবিন সেগুলো আদায় করা অত্যন্ত জরুরি ব্যাপারে গাফলতি করার কোনো সুযোগ নেই হাদিস শরিফে এসেছে যে যদি কোনো মানুষ বিয়ের সময় মহরের মহর ধার্য করে কিন্তু মহর আদায় করার ইচ্ছা না থাকে প্রথম থেকেই তার ইচ্ছা যে একটা এমন বলে দিব কিন্তু সেটা আমি আদায় করব না তাহলে এটা সাংঘাতিক গুনাহের কাজ অনেক ওলামাইকরাম বলেছেন সে বিয়েটাই শুদ্ধ হবে না কারণ হাদি শরীফ এসেছে মহর্সারা বিয়া সহি না শুদ্ধ হবে না তাই আপনি হয়তো ইজাব কবুল ইয় কাবিল তু বলেছেন কিন্তু যদি আপনার বিয়ের শুরু থেকেই মহর আদায় করার ইচ্ছা না থাকে তাহলে সেটা অনেক গুণায়ের কাজ হবে এবং বিয়া সঠিকভাবে শুদ্ধ হবে না তাই মোহর আদায় করা পুরুষের জন্য অবশ্যই কর্তব্য এ ব্যাপারে কোনো গাফলাতি করা যাবে না এজন্যই রসুল করিম সালাম মধ্যে আসাদ করেছেন যে তোমরা বিয়ের মধ্যে মহর কম রাখো যে নিকাহের মাঝে সবচাইতে বরকতময় নিকা হচ্ছে সেই নিকা যে নিকাহের খরচ কম মোহর কম থাকে তাই আমরা মোহর কম দিব কিন্তু সেটা আদায় করার আদায় করব। মনে মনে ইরাদা রাখতে হবে যে মোহর যে অ্যামাউন্টই উল্লেখ করা হইবে সেই অ্যামাউন্ট যেন আদায় করা হয় পরিশোধ করা হয় আর যদি মহরের অ্যামাউন্টটা কম থাকে তাহলে সেই অ্যামাউন্টটা হাজব্যান্ডের জন্য বোঝা হয় দাঁড়ায় না বরং হাজব্যান্ডের জন্য ইজি করাটা আসান হয়ে যায় সহজ হয়ে যায় আমাদের সমাজে একটা রীতিনীতি আছে যা আমরা অনেকেই মনে করি যে বিয়ের সময় মোহর বেশি উল্লেখ করতে হবে বড় অ্যামাউন্ট রাখতে হবে তা নাহলে তো আমার স্ট্যাটাস আমার সামাজিক মর্যাদা সেটা ক্ষুণ্ণ হয়ে যাবে আমি এত বড় সমাজের মানুষ এত বড় ধনী মানুষ আমার যদি মোহর এই এত লক্ষ লক্ষ টাকা না হয় পাউন্ট না হয় তাহলে সমাজে আমি কীভাবে মুখ দেখাবো কিন্তু ইসলামের স্প্রিট হচ্ছে ইসলামের গাইড হচ্ছে নির্দেশনা হচ্ছে আপনি মহর এই এমন অ্যামাউন্ট এত পরিমাণ অ্যামাউন্ট রাখবেন যে পরিমাণ অ্যামাউন্ট আপনি আদায় করতে পারবেন এবং সেই অ্যামাউন্টটা আপনি আদায় করবেন আপনি হয়তো মহরের অ্যামাউন্টটা রেখে দিলেন বড় অ্যামাউন্ট যেটা আপনার পক্ষে আদায় করা সম্ভব না আর আপনি আদায় করতে পারতেছেন না তাই তো আপনি গুণাগার হবেন হয়তো কিছু আদায় করতেছেন বাকি আদায় করতে পারতেছেন না এই জন্য আপনি গুণাগার হবেন তাই শরীয়তের অ্যাডভাইস হলো শরীয়ত সব সময় আমাকে আমাদেরওকে সুন্দর অ্যাডভাইস করে সহজ অ্যাডভাইস করে শরীয়তের কানুন যদি আমরা যথাযথভাবে পালন করি তাহলে আমার ব্যক্তি জীবন সামাজিক জীবন বৈবাহিক জীবন সব জীবনগুলো সুন্দর হবে সুশৃঙ্খল হবে তাই শরীয়তের অ্যাডভাইস হচ্ছে যে পরিমাণ মহর আপনি ধার্য করবেন সেই পরিমাণ মহর আপনাকে আদায় করতেই হবে দ্বিতীয় কথা হচ্ছে যদি মহল আদায় করা ব্যাপারে কোনো অসৎ উদ্দেশ্য প্রথম থেকেই থেকে থাকে তাহলে সেই বিয়টি পুরো পরিভাবে শুদ্ধ হবে না জাযাকাল্লাহু খায়র স্যার আসলে প্রশ্ন দুটা রেগেছে সময় এক প্রশ্ন সময় এক রকম আমরা এক খুব সুন্দর প্রশ্ন করেছিলেন হজে যাওয়ার জন্য ইহরামের কাপড় পিনিল পরিধান করছেন নিয়ত করেন নাই মানে প্লেনে বা মিখাতে যাওয়ার আগে উনি নিয়ত করলেন কিন্তু ওযু নাই হ্যাঁ অতএব ওযু ছাড়া কি নিয়ত হবে রাইট এহারামের নিয়ত করার জন্য অজু জরুরি না কিন্তু যদি সময়ে থাকে সুযোগ সুবিধা থাকে তাহলে এহেরাম এহারামের নিয়ত করার আগে প্রথমে আপনি গোসল করে নেবেন সম্ভব হলে গোসল করে নেবেন যদি গোসলের কোনো সুবিধা না থাকে কমপক্ষে আপনি অজু করে নেবেন অজু করে নিয়ে আপনি এহেরামের নিয়তে প্রথমে দুই রেখাতে নফল নামাজ পড়বেন প্রথম রেখাতে সোয়া তুললে কুল পড়বেন সেকেন্ড রেখাতে কুল পড়বেন তারপরে দোয়া পড়ে আপনি এই নিয়ত নিয়ত করে ফেলবেন এবং বিয়া পড়ে নেবেন তাই কোনো কারণে যদি আপনার কাছে অজুর ব্যবস্থা না থাকে তাহলে অজু করার কোনো প্রয়োজন নেই দরকার নেই আপনি এমনিই নিয়ত করে ফেলতে পারেন মোট কথা হচ্ছে যে এহারামের নিয়ত করার জন্য অজু জরুরি না যদি অজুর ব্যবস্থা থাকে তাহলে আপনি অজু করেই এহারামের নিয়ত করবেন যদি অজুর ব্যবস্থা না থাকে পানি না থাকে তো এমের ব্যবস্থা না থাকে তখন আপনি ওযু ছাড়াই ইহরাম নিয়ত করে ফেলতে পারবেন কোনো অসুবিধা নাই খেয়াল রাখতে হবে ইহরামের নিয়তটা যেন মেকাতের আগে কি হয় যায় জি দসবুনার প্রশ্ন ছিল আরেক বড় প্রশ্ন করেছিলেন মনে করেন হেরামের অবস্থা নিয়ত করে এখন মক্কা পড়িদান আছে কত ঘন্টা দুই ঘন্টার পর হেরামে গিয়ে পৌঁছলেন এখন কি কাপড় চেঞ্জ করতে এটা যেন খেয়াল রাখতে হবে যে আমরা ইহরামের ইহরাম হচ্ছে ওই যে আমরা নিয়ত করলাম এহারাম হচ্ছে একটা সিস্টেমের নাম আমরা শরীরে যে কাপড় পরি এই কাপড় এ কাপড়ই হেরাম না বরং এটা হচ্ছে রূপক এটা একটা বাহ্যিক কিন্তু এহারাম হচ্ছে আমরা যখন নিয়ত করবো যেমন নিয়ত করলে হজের নিয়ত করব অথবা উমরা যদি করি তো উমরা নিয়ত করবো এ নিয়ত এবং তেলপিয়া মনে করেন আমি হজের নিয়ত করতেছি হজে যাব তখন আমি নিয়ত করলাম লব্বাই কাবি হাজ্জাতিন বা নওয়ায়তুল হাজ্জা আমি হজ করার জন্য নিয়ত করলাম আর এই নিয়ত করার পর আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই লাব্বাইক পড়ার পর আমি ইহরামের সিস্টেমে ঢুকে গেলাম এটাই হচ্ছে ইহরাম এখন আমার শরীরে যে কাপড়গুলা আছে প্রয়োজনে আমি এই কাপড়গুলা চেঞ্জ করতে পারবো কোনো অসুবিধা নেই তাই আমরা লং জার্নি করার পর যখন আমরা মক্কা শরীফে যাব সেখানে গিয়ে আমাদেরকে প্রথমে হোটেল দেওয়া হয় হোটেলে গিয়ে কিছু রেস্ট করবেন যদি প্রয়োজন হয় গোসল করা গোসল করতে পারবেন শরীর শরীরে পানি দিতে পারবেন এবং বাথরুমে আপনি কাপড় চেঞ্জ করতে পারবেন এ অবস্থায় প্রথমে যে কাপড় ছিল সেই কাপড় বদলিয়ে অন্য কাপড় পরতে পারবেন কোনো অসুবিধা নেই জাজাকাল্লাহ মুফতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে এসেছে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্ন অনেক ফায়দা কর যারা শুনেছেন আপনারা যারা করেছেন আপনাদেরকে অত্যন্ত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের হজে যাওয়াল্লাহ কবুল করুন মকবুল হজ করার তৌফিক দান করুন আর আমরা ইনশাল্লাহ আবারও আগামী বুধবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যাবেন আমাদেরকে যেন দোয়াতে শরীর রাখেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমাদেরকে جن جن اللہ تعالیٰ کے مقبول حجن نصیب کریں السلام علیکم ورحمت اللہ وبرکاتہ